একটা ভয়ঙ্কর পরিবেশ আমাদের দেশের অর্থনীতিতে, এর মধ্যে কথা হচ্ছে তাহলে এটা করছে কেন সরকার? এই প্রশ্নটা আপনারা করতে পারেন, তার আগে আমি উত্তরটা দিয়ে দিই। এটা করছে তার কারণে সরকারটা দেউলিয়া হয়ে গেছে, এই সরকার দেউলিয়া হয়ে গেছে, অর্থনৈতিক ব্যবস্থাটাকে তারা বিপর্যস্ত করে তুলেছে তাদের ভ্রান্ত নীতির জন্য। যেদিন নোটবন্দি হয়েছিল সেদিনই আমাদের দেশে প্রথম যিনি সরব হয়েছিলেন প্রতিবাদে তার নাম মমতা ব্যানার্জি, তিনি বলেছিলেন এই ভ্রান্ত নীতি দেশের অর্থনীতিকে ধ্বংস করবে। অনেকে ভেবেছিলেন মমতা ব্যানার্জি আবার অর্থনীতি বলছেন কী ব্যাপার, সবাই হেসে উড়িয়ে দিয়েছিল। কিন্তু আজকে এই যে বেসরকারিকরণের এই যে নানাবিধ পরিকল্পনা, নানা রকম শব্দবন্ধ দিয়ে প্রয়োগ করা হচ্ছে, মূলত বেসরকারিকরণ করা হচ্ছে, তো সেটা কিন্তু নোটবন্দিরও একটা বিরাট প্রভাবের মধ্যে কুপ্রভাব রয়েছে। আর স্বাধীনতার 75 বছরে দেশের কোনো সম্পদ থাকবে না নিজের হাতে, সরকারের হাতে, জনগণের হাতে, তাহলে গভর্নমেন্ট অফ দি পিপুল, বাই দি পিপুল, ফর দি পিপুল, এগুলো সব পুঁথির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কিন্তু দেখা যাচ্ছে গভর্নমেন্ট অফ দি কর্পোরেট, বাই দি কর্পোরেট অ্যান্ড ফর দি কর্পোরেট, সরকারেরই বেসরকারিকরণ হয়ে গেছে। এই সরকার জনগণের জন্য কাজ করছে না, অলদো উই আর এ ওয়েলফেয়ার স্টেট, ভারতবর্ষ একটি কল্যাণধর্মী রাষ্ট্র, কিন্তু জনগণের কল্যাণে সেই সরকার যে দলেরই হোক না কেন সে নিজেকে নিয়োজিত করবে। এখানে দেখা যাচ্ছে ঠিক বিপরীত কাজটা করছে, কর্পোরেটকে সুবিধা দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থা দেওয়া হচ্ছে, কর্পোরেট পলিসি তৈরি করছে নরেন্দ্র মোদী সরকার, সেটাকে বাস্তবায়িত করছে। সুতরাং এটা সরকারেরই বেসরকারিকরণ হয়ে গেছে। আমরা এই ধরনের আর্থিক সংস্কারের বিরুদ্ধে, আমরা এই ধরনের আর্থিক সংস্কারের সংস্কার চাই, উই ওয়ান্ট রিফর্মিং দ্য রিফর্মস। কারণ আজকে বিশ্বায়নের পর থেকে সারা পৃথিবীতে এই ধরনের যত সংস্কার এসেছে তার বিষময় ফল পৃথিবীর দিকে দিকে, আজকে খাদ্যাভাব, আজকে জাতীয় জীবনে এক একটা রাষ্ট্রের জাতীয় জীবনে চরম সংকট, অর্থাৎ মানুষের কোনো জিনিসে হাত দেওয়ার মতো ক্ষমতা নেই, পারচেসিং পাওয়ার নেই, কোনো জিনিসে সাধারণ মানুষ হাত দিতে পারছেন না, এই যে একটা দুর্বিষহ অবস্থা, তার কারণ এরা ইকোনমিটাকে ম্যানেজ করতে পারেনি, অর্থনীতিটাকে সুচারুভাবে পরিচালনা করতে পারেনি, এবং একের পর এক ভ্রান্ত নীতির জন্য তারা এই বিপর্যয়, আর্থিক বিপর্যয় ডেকে এনেছে দেশে। এবং এখন যে পদক্ষেপ নিচ্ছে শুধুমাত্র বাজার থেকে টাকা তোলার জন্য সব বেচে দাও, ওই বাবার বাউন্ডিলের ছেলে যখন বাবার রেখে যাওয়া টাকা পয়সা সোনা দানা বিক্রি করে নিজের ফুটনি করে, আজকে সরকারের অবস্থাটায় কে বলেছিল নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে যে দুখানা বিলাসবহুল বিমান আপনার নিজের ব্যবহারের জন্য বিদেশ থেকে কিনে আনার জন্য, কে বলেছিল এই সময় করোনাকালে 20,000 কোটি টাকা খরচা করে বা তার বেশিও হতে পারে সেন্ট্রাল ব্রিজটা তৈরি করবার জন্য, এরকম এগুলো সমস্ত অপচয়, সরকারি অর্থের অপচয় যেভাবে করেছে, এবং এর মধ্য দিয়ে একটা অংশ বিজেপি দলের ফান্ডেও যাচ্ছে, এসব বিক্রির মাধ্যমে কর্পোরেটদের কাছ থেকে তারা উৎকোচ নিচ্ছেন, বিজেপি দলের ফান্ডে যাচ্ছে, তাদের দলের ফান্ড বাড়ছে, তার সঙ্গে ভারতবর্ষের মানুষের কী সম্পর্ক? মানুষকে দুর্দশায় ঠেলে দিয়ে পার্টির ফান্ড তৈরি করা, আমরা বাংলায় দেখেছিলাম এক সময় এটা হয়েছে, জেলায় জেলায় পাশাধাবো সব বাড়ি, ওখানেও দেখছি ভাইস প্রেসিডেন্টের জন্য 190 কোটি টাকা খরচা করে প্রাসাদ তৈরি করা হচ্ছে, কেন